হ্যালো ফ্রেন্ডস, এ আর বি কবুতার লাভার পেজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতরও ভালো আছে, সুস্থ আছে। তো আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, তা নিয়ে আমিও চিন্তিত এবং আশা করি আমার যে ফ্রেন্ডস এবং দাদাভাইরা তারাও কিছুটা হলেও চিন্তিত আছে। আজ আমি এমন একটি মেডিসিন এবং টপিক নিয়ে আলোচনা করব, সেটা খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ টপিক। তো আপনারা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি খুব সরল এবং সোজা এবং খুবই ইম্পর্টেন্ট। টপিকটা হলো কবুতরের গায়ে পোকা বা উকুন। তো দেখুন ফ্রেন্ডস, এটা নিয়ে আমিও চিন্তিত, আশা করি আপনারাও কিছু কিছু ভাই দাদা ভাইরা আছেন তারাও চিন্তিত কীভাবে এটা দূর করবেন। তা সেটারই একটা সহজ উপায় নিয়ে আমি চলে এসেছি আজ। এই উকুন বা পোকার থেকে কী কী টাইপের রোগ দেখা যায় কবুতরের এবং কীভাবে আপনারা এর প্রতিকার করবেন সবই আমি। তো ফ্রেন্ডস, প্রথমতই দেখা যায় কবুতরের আস্তে আস্তে বুক শুকিয়ে যায়। আমরা তখন ভেবে থাকি যে কবুতরটির রোগ হয়েছে বা শুকনো লেগেছে, কবুতরটি অন্য কোনো কিছু হয়েছে, সেই কারণে আমরা নানান রকম মেডিসিন ইউজ করি। তো বন্ধুরা, এই ভুলটা করবেন না। প্রথমে এইরকম দেখা দিলে আপনার কবুতরটিকে ধরবেন, ধরে কবুতরটিকে চেক করবেন, যে যখনই কবুতরটিকে ধরবেন তখনই দেখবেন হাতে কিছু বেয়ে উঠছে কিনা, বিড়বিড় বিড়বিড় করে উঠছে কিনা হাতে। তো ফ্রেন্ডস, তখন আপনারা যদি একটু তীক্ষ্ণ নজর দিয়ে একটু সিরিয়াসলি দেখেন তখন দেখবেন হাতে গুড়ি 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 টাইপের পোকা এবং খুবই ক্ষুদ্র, খুবই ছোট, চোখে পড়ার মতো একদম ছোট। তো সেটা আপনারা লক্ষ্য করবেন, তাহলে ওই পোকাটাকেই বলা হয় কবুতরের উকুন বা পোকা। তারপরে আপনারা লক্ষ্য করবেন কবুতরের বিটের দিকে। তো কবুতরের বিট যদি ঠিক থাকে এবং খাওয়া দাওয়া ঠিক আছে কবুতরের, কিন্তু দিন দিন একটু শুকিয়ে যাচ্ছে, তখন আপনারা মনে করবেন কবুতরের যে বডি শুকিয়ে যাওয়াটা এটা কবুতরের মানে গায়ের যে পোকা বা উকুন বললাম সেটার থেকেই এটা হচ্ছে। তো ফ্রেন্ডস, কবুতরটিকে যদি আপনারা সিরিয়াসলি না দেখেন বা আগে যদি বুঝতে না পারেন, যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কবুতরটি মারা যেতে পারে। কেন না বলছি, সেই উকুন বা পোকাগুলো কবুতরের গায়ের যে ব্লাড আছে সেটা চুষে খেয়ে নেয়। তারপরে লক্ষ্য করবেন কবুতরটির ঠোঁট, চোখ এবং পা ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, তারপরে দেখবেন আপনারা কবুতরের ডানাটা হালকা করে তুলে পশমগুলো একটু সরিয়ে দেখা যাবে, ফেদারগুলো একটু সরালেই দেখা যাবে যে গুড়ি গুড়ি পোকা আছে। তো ফ্রেন্ডস, আমি সেটা দেখাবার চেষ্টা করছি আমার কবুতর দিয়ে, পাশে থাকুন। ফ্রেন্ডস, আমরা ডানা খুলে নিয়েছি এবং আমি জুম করার চেষ্টা করছি। দেখুন কবুতরের গায়ে পোকায় দেখুন সাদা ফেদারের উপর বোঝাই যাচ্ছে। এই যে যে এই দেখুন, এই দেখুন উকুন উকুন উকুন, এটা মানুষের উকুন নয়, এইটা হলো কবুতরের উকুন। দেখুন বন্ধুরা, ভালো করে দেখে নিন। আশা করি প্রতিটা কবুতর প্রেমীরা এটা জানেন, কিন্তু যারা জানেন তাদের আমার জানানোর মানে প্রয়োজন নেই, কারণ আমার থেকে বেশি মানে তারা জানেন। তো ফ্রেন্ডস, যারা নতুন জানেন না, আমি তাদের জন্য ভিডিওটা করছি, পুরনোদের আমি কোনো অপমান বা কোনো কিছু নিচু করার জন্য ভিডিওটা করিনি, কারণ তাদের থেকেই আমার শেখার অনেক কিছু আছে। আমি যেটুক জানি সেটুকু আমি নতুন ফ্রেন্ডসদের জন্য ভিডিওটা করছি। তো ফ্রেন্ডস দেখুন, এই এই ডানাটা খুলে দেখি ফ্রেন্ডস, এই ডানার মধ্যে আছে কিনা সেটা আমি দেখছি। ফ্রেন্ডস দেখুন, এই ডানাটার মধ্যেও উকুনগুলো আছে বা পোকা যেটাই বলেন। দেখুন দেখুন বিড়বিড় বিড়বিড়, এগুলোই হাতে গেলে বিড়বিড় বিড়বিড় করে, এগুলোইকেই কবুতরের উকুন বলা হয়। দেখুন ফ্রেন্ডস, এই যে পোকা বা মানে উকুন দেখালাম, এটা কবুতরের গায়ে কামড়ালে সেখানে স্পট হয়ে যায়, ঘায়ের মতো হয়ে যায় এবং বডি শুকিয়ে যায়। কীভাবে বডি শুকিয়ে যাচ্ছে, কেমন হয়েছে সেটাও আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখুন, বডি শুকিয়ে গেছে, বডি শুকিয়ে গেছে এবং দেখুন কবুতরটা একদম হালকা কেমন হয়ে গেছে। দেখুন শাইনিং ভাবটাও নেই বডিতে এবং ঠোঁটটা দেখুন সাদা হয়ে গেছে, ঠোঁটটা সাদা হয়ে গেছে। পাটা দেখুন, দেখুন পাটাও কেমন সাদা ফ্যাকাশে কেমন হয়ে যাচ্ছে। এই দেখুন দেখুন পায়ের মধ্যে উকুন, ওই দেখুন ওই দেখুন দিদি দেখুন, দেখেছেন? এটাই আমি বলছিলাম যে এমন রক্ত খেয়ে এরকম সাদা হয়ে যায়, ব্লিডিংটা খেয়ে চুষে খেয়ে নেয় ব্লাডটা। এবং দেখুন যেখানে যেখানে স্পট হয়ে যাচ্ছে, দেখুন এই দেখুন কবুতরের স্পট হয়ে যাচ্ছে, এই দেখুন ব্লিডিং হচ্ছে, এই দেখুন ফ্রেন্ডস পায়ে
এখানেও কবুতরটি সেই কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্পটগুলো। তো ফ্রেন্ডস, এরকম দীর্ঘদিন হতে থাক মানে চলতে থাকলে আপনার শখের কবুতরটি মারা যেতে পারে। আমার বলতে ভীষণ খারাপ লাগছে, কিন্তু তাও আমার বলতে হচ্ছে ফ্রেন্ডস, আপনাদের সাবধানতার জন্য। তো ফ্রেন্ডস, এই মানে রোগটা হলে, মানে এই উকুন বা পোকা হলে আপনারা যত দামি মেডিসিন ইউজ করেন না কেন, তাও আপনারা সুফল পাবেন না বন্ধুরা। তো বন্ধুরা, দেখুন কবুতরটি কীরকম হাঁটাচলা করছে সেটা একটু লক্ষ্য করুন। দেখুন এদের ব্লাড মানে কমে যাওয়াতে ওরা একটু দুর্বল হয়ে গেছে, মানে পোকাগুলো তো ব্লাড চুষে খাচ্ছে, তো সেই জায়গায় ওরা দুর্বল হয়ে যাচ্ছে। তখন দেখুন ওরা ঠিক ব্যালেন্স রেখে হাঁটাচলা করতে পারছে না। দেখুন ফ্রেন্ডস, কবুতর দুটোর অবস্থা কী অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ফ্রেন্ডস, আর একটা কথা বলি, কবুতরগুলিকে দেখুন মানে যখন ব্লাড কমে আসে, দীর্ঘদিন হয়ে যায় এই রোগটায়, তখন আমরা সেই কবুতরটিকে বাঁচাতে পারি না। কেননা আমরা তো আর মানুষের মতো ওকে ব্লাড ডোনেট করতে পারি না, তো সেই ব্লাড ওর দেহে না থাকার কারণেই কবুতরটি কিন্তু মারা যায়। তো ফ্রেন্ডস, কবুতরটি যেন মারা না যায়, এবং আমি যে মেডিসিনটা আজকে ইউজ করব সেটা যদি আপনারা ইউজ করেন, 100% আপনারা সুফল পাবেন এবং আপনার শখের কবুতরটি বেঁচে যাবে। তো ফ্রেন্ডস, চলুন আমি অ্যাপ্লাই করে দেখাই, এবং আপনারা কেউ স্কিপ করবেন না দয়া করে। কি প্রসেসে আমি মেডিসিনটা ইউজ করছি সেটা আপনারা দেখুন, এবং যদি কোনো অসুবিধা হয় ভিডিওটা দেখার পরেও আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের আরেকবার বুঝিয়ে বলবো। আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, চলো আমার সঙ্গে ভিডিওটা শুরু করি এবং অ্যাপ্লাই করব কীভাবে সেটা দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, প্রথমে যে আমরা 1 লিটারে একটা স্প্রে জার নিয়ে নিয়েছি, যেটা স্প্রে বোতল বলা হয়, এবং আমি একটা মেডিসিন নিয়ে নিয়েছি ফ্রেন্ডস, পরে বলছি মেডিসিনটা। দেখুন আমরা নিয়ে নিয়েছি, এতে আমরা 1 লিটার জল নিয়ে নিয়েছি। মেডিসিনটার নাম দেখুন ব্রুটক্স, এখানে লেখাই আছে। তো আমরা 1 লিটার জলে, আমরা 1 লিটার জলে 2.5 ml দেবো। বন্ধুরা বেশি দেবেন না, বেশি দিলে অসুবিধা আছে, কবুতরের সাইড এফেক্ট হতে পারে। 1 লিটার জলে আপনারা 2.5 ml ইউজ করবেন ব্রুটক্স। তো ফ্রেন্ডস, এই মেডিসিনটা আপনারা যে কোনো ভেটেরিনারি শপে পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের এলাকায় যে কোনো ভেটেরিনারি শপে গেলেই ব্রুটক্স বললেই এটা আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, কীভাবে আমরা অ্যাপ্লাই করছি দেখুন। তো ফ্রেন্ডস দেখুন, এটা আমাদের অল্পই আছে, তো 2.5 ml এর মতো হবে। আমরা মেপে নিয়েছি, আমরা একটা দেখো ঢেলে দিচ্ছি, আমরা আর মেপে দেখালাম না, আপনারা মেপে নেওয়া মেপেই নেবেন, আন্দাজে নিয়ে নেবেন না। তো একটু ঝাঁকিয়ে নিচ্ছি, বন্ধুরা আমাদের ঝাঁকানো হয়ে গেছে। তো এখন আমরা অ্যাপ্লাই করব। দেখুন প্রথমত অ্যাপ্লাই করার সময় আপনারা এইভাবে ধরে নেবেন, ধরে দেখুন পুরো সারা বডিতে স্প্রে করবেন, এবং চোখে মুখে গেলে কোনো অসুবিধে নেই, কোনো সাইড এফেক্ট হবে না। তারপরে এরকম ছেড়ে দেবেন আপনারা 1 ঘন্টার জন্য রোদে। ফ্রেন্ডস দেখুন, আমরা আর একটা কবুতর নিয়ে নিয়েছি, এরকম করে আপনারা স্প্রে করবেন, সারা বডিতে দিয়ে দেবেন, এবং 1 ঘন্টার জন্য আবার রোদে ছেড়ে দেবেন। ফ্রেন্ডস, আপনারা যখন স্প্রে করবেন, একদম কবুতরের কাছের থেকে স্প্রে করবেন না, একটু দূরে দূরের থেকে করবেন। দেখুন আমরা কতটা দূরত্বে রেখে স্প্রে করছি, সেম এইভাবে স্প্রে করবেন এবং ছেড়ে দেবেন 1 ঘন্টার জন্য। তো ফ্রেন্ডস, আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, কবুতরের গায়ে আপনারা এটা রোদের সময়কালীন করবেন, রোদ ওঠাকালীন করবেন, এবং ছেড়ে দেওয়াতে শুকাতে সুবিধা হবে এবং রোদে করবেন, আর কেননা করবেন। তো ফ্রেন্ডস, এই মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে আপনারা কোনো কবুতরকে স্নানের জল দেবেন না, স্নানের জল দেবেন না, কেননা মেডিসিনটা ধুয়ে যাবে, তো সেই কারণে কোনো স্নানের জল দেওয়া যাবে না, আর এইভাবে ছেড়ে দেবেন। তো ফ্রেন্ডস, এটা যখন কবুতরের গায়ে এই মেডিসিনটা অ্যাপ্লাই করবেন, আপনারা পুরো চপচপ করে ভিজিয়ে দেবেন না, কারণ ওর গায়ে যে মেডিসিনের গন্ধটা থাকবে তাতেই পোকা মাকড় মরে যাবে। তো সুতরাং আপনারা চপচপ করে ভিজিয়ে দেবেন না, হালকা করে স্প্রে করে দেবেন, মানে হালকা ভেজানো দিয়ে কথা আপনার। ফ্রেন্ডস, আরেকটা কবুতর আনলাম, দেখুন আমরা সেম প্রসেসেই অ্যাপ্লাই করছি এবং ছেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আবার দেখুন আরেকটি কবুতর আনলাম, এবং দেখুন সব পোকা মরে যাবে। আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে, আপনারা যদি একে এইভাবে স্প্রে না করতে পারেন, তো আরেকটা উপায় আছে, আপনারা কিছুটা জল নেবেন, যতটা জল মানে 1 লিটারে 2.5 ml ওষুধ নিতে হবে, সেই পরিমাণ জল নিয়ে আপনারা একটা গামলার মধ্যে নিয়ে আপনারা কবুতরকে স্নান করিয়ে দিতে পারেন। বাট মাথায় রাখতে হবে, কবুতরের সাবধানতা রাখতে হবে যে কবুতরের মাথা আপনারা একেবারে বালতির মধ্যে বা গামলার মধ্যে কবুতরকে চুবিয়ে দেবেন না,
মাথাটা বাদ দিয়ে আপনারা বডি ভিজিয়ে দেবেন এবং রোদে ছেড়ে দেবেন, এবং মাথাটা ভিজে মানে কি বলুন তো, কবুতরকে যদি ছেড়ে দেন ও তো মানে জলের ভিতরে, তখন যে কোনো প্রাণী জলের ভিতরে মাথা ঢুকিয়ে দিলে শ্বাসরোধ হবে, সে কারণে কবুতরটি মাথা মারা যেতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সে কারণে আপনারা ডুবিয়ে দেবেন না, আপনারা শুধু মানে বডি ভিজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, মানে আমার এই মেডিসিনটা আপনারা যদি ইউজ করেন তাহলে 100% কাজ দেবে। দেখুন ফ্রেন্ডস, সব কবুতরকে করা দরকার, অন্তত একটা করে আপনারা দেখুন যে আপনারা কি রেজাল্ট পান। একটা করার পরে, ফল পাওয়ার পরে আপনারা কবুতর আপনাদের লফটের তখন যেই কবুতরগুলো এরকম প্রবলেম আছে সেগুলোকে ইউজ করুন, কিন্তু একবার দয়া করে দেখুন যে এটা সুফল পাবেন কি পান না। তো ফ্রেন্ডস বা দাদাভাইরা বা আমরা কবুতর প্রেমী যারা আছি, তারা আমরা একটা সত্যি ভুল করে থাকি, আমরা একটা গাফিলতি করে ফেলি। যখনই দেখি কবুতরের গায়ে এরকম পোকা বা উকুন, তখন আমরা কিন্তু সঠিক সময় চিকিৎসা করি না। অনেকেই আছে আমরা চিকিৎসা করি না, তো সেটার ফলে আমাদের কবুতরটি ধীরে ধীরে সাধারণত বেশি মারা যায় বেবি কবুতর। আর ধারী কবুতরের ক্ষেত্রে, ধারী কবুতরের ব্লাডিং ব্লাডটা একটু বেশি এবং ওরা একটু বড়, সে কারণে ওরা বেঁচে যেতেও পারে, কিন্তু দীর্ঘদিন যদি এর চিকিৎসা না করা হয় তাহলে ব্লাড শূন্য হয়ে সেই কবুতরটাও মারা যাবে। তো ফ্রেন্ডস, সেই কারণে আমি বলছি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যখনই দেখবেন আপনাদের লকটে কবুতরের বেবির ক্ষেত্রে হোক বা ধারীর ক্ষেত্রে, যখনই দেখবেন যে কবুতরের গায়ে এরকম পোকা বা তোমার হলো উকুন হয়েছে, আপনারা তুরান্ত সেই তখনই আপনারা চিকিৎসা করবেন, চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করবেন, না হলে ধীরে ধীরে আপনার কবুতরটি মানে ব্লাড শূন্য হয়ে মারা যাবে, তখন দেখবেন আমার এই মেডিসিনটাও আপনাদের কোনো কাজে দেবে না। ফ্রেন্ডস বা দাদা ভাই, আপনাদের কাছে বলছি, ভিডিওটা আমি লং করছি না, আমার ইম্পর্টেন্ট কথা আমার বলা হয়ে গেছে, তো আমার আর কিছু বলার নেই। যদি আমার ভিডিওটা দেখে আপনারা অ্যাপ্লাই করেন, যদি সুফল পান, তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আরও অন্য বন্ধুদের কাছে, তারাও যেন সুফল পায়, এটুকুই আমার অনুরোধ। তো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।